আমি রফিকুল ইসলাম, অনেকেই আমাকে চেনেন। 1988 সালে ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেই। শুরুতে আমিও আপনাদের অনেকের মতো না বুঝেই ছবি তুলতাম। 1989 সালে আলোকচিত্রাচার্য মরহুম এম এ বেগ স্যারের কাছে ফটোগ্রাফিতে ডিপ্লোমা করি। 1991 থেকে 1993 সাল দুবছর আমেরিকা থাকাকালীন সময়ে আমি ফটোগ্রাফি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি। এরপর বাংলাদেশে এসে এ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার জন্য ফটোগ্রাফির কাজ করে আসছি। বেক্সারের সংস্পর্শে আসার পর থেকে তার মতো একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে থাকি। শিক্ষক হওয়ার চিন্তা আমাকে অনেক গভীরে জানতে উৎসাহিত করে। আমি সাহস করে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতে থাকি। পাশাপাশি চলে ফটোগ্রাফি বিষয়ে বই লেখার কাজ। 1998 সালে আমার লেখা ফটোগ্রাফি কলাকৌশল ও মনন প্রকাশিত হয় এবং শিক্ষার্থী মহলে ব্যাপক সাড়া পায়। এরপর আমি ডার্করুম টেকনিক এবং বেসিক্স অফ ফটোগ্রাফি নামে আরও দুটো বই লিখি, সেগুলো প্রকাশিত হয়। 2016 সালে আমার লেখা ফটোগ্রাফি কলাকৌশল ও মননের সপ্তম সংস্করণ প্রকাশিত হয়। আমার লেখা বইগুলো বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবাংলা উভয় স্থানে সমানভাবে আদৃত হয়। বই লেখা এবং শিক্ষকতা করতে গিয়ে আমি একটা বিষয়ে সবচেয়ে বেশি নজর দিয়েছি, তা হলো যে কোনো কঠিন বিষয় কত সহজ করে শিক্ষার্থীকে বোঝানো যায়। যারা আমার বই পড়েছেন অথবা আমার ক্লাস করেছেন তারা নিশ্চয়ই বিষয়টা উপলব্ধি করেছেন। আমার নিজের প্রতিষ্ঠান প্রিজমের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষার্থী ফটোগ্রাফি শিখে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়েছে। এখন থেকে প্রায় 15 বছর আগে আমি ফটোগ্রাফির উপর ভিডিও টিউটোরিয়াল তৈরির কাজ হাতে নেই। নানা অসঙ্গতির কারণে তা ঝিমিয়ে পড়ে। 2019 এসে আবার শুরু করলাম। বড় উৎসাহ হলো ইউটিউব। যা কিছু বানাবো সবার কাছে পৌঁছে যাবে নিমিষেই। ইউটিউবে আমার চ্যানেলটির নাম দিলাম প্রিজম ফটোগ্রাফিক টিউটোরিয়ালস। প্রিজম ফটোগ্রাফিক টিউটোরিয়ালস। আশা করি আমার সকল ছাত্র, আমার বইয়ের পাঠক এবং শুভাকাঙ্ক্ষীগণ চ্যানেলটির দর্শক বাড়াতে সহযোগিতা করবেন। চ্যানেলটির যাত্রার শুরুতে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।